আচ্ছা, মনে করেন বাংলাদেশের ভারত যুদ্ধ লাগলো, তো কারা জিতবে? তো হাসি পাচ্ছে। তো যাই হোক, আসুন বিস্তারিত একটু জানি যে আসলে যুদ্ধ হবে কি হবে না, বা যুদ্ধ হলে কে জিতবে। তো বাংলাদেশ ভারত দেশ ভিন্ন হলেও আদর্শগত দিক থেকে এক বা অভিন্ন, তাই যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ সৃষ্টির পিছনে ভারতের অবদান, বলতে গেলে ভারতের সন্তান হচ্ছে বাংলাদেশ, তাই যুদ্ধ কখনোই লাগবে না দুই দেশের মধ্যে। কিছু শয়তান লোক সব দেশে আছে, ভারত ও বাংলাদেশেও শয়তান লোক আছে। এরা সবসময় ভারত বাংলাদেশ যাতে সম্পর্ক খারাপ হয় সেই প্রচেষ্টায় থাকবে। শয়তানগুলো নিজেরা জানে ভারত বাংলাদেশ কিয়ামতের আগ পর্যন্ত জীবনেও যুদ্ধে লিপ্ত হবে না, তারপরেও নিচেকে একটা উপহাস করতে এসব প্রশ্ন করে যত সব। ভারত বাংলাদেশ সম্পর্ক হচ্ছে আজীবনের বন্ধুত্ব, অটুট বন্ধনের সম্পর্ক। আল্লাহ আমাদের বা সৃষ্টিকর্তা আমাদের দুই দেশকে একে অন্যের সাথে জুড়িয়ে দিয়েছেন, এই দুই দেশের মধ্যে কখনো যুদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। বাংলাদেশের বিপদে ভারত যেমন পাশে থাকবে বা থাকে, ভারতের বিপদেও বাংলাদেশ পাশে থাকবে। ভারত বাংলাদেশ সম্পর্ক অমর হোক।